ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে তবে এই মুহূর্তে কিন্তু আমি পূর্ব মেদিনীপুরে নেই আমি রয়েছি নদিয়া জেলাতে আমাদের যারা সাবস্ক্রাইবার আমাদের যারা রিটেলার আমাদের যারা ডিস্ট্রিবিউটার তাদের সঙ্গে দেখা করার জন্য আজকে আমরা রয়েছি কোথায় বলে দিই নেশাপাড়া বারোয়ারির পাশে শিবপুর নদিয়া। এটা অনেক ভেতরে যারা এই এরিয়াটা জানেন তারা জানেন যে এটা একদম প্রত্যন্ত গ্রাম এবং এখান থেকে অনেক মানুষ বিজনেস করছেন এই ধরনের একটা সাইবার ক্যাফে নিয়ে সেরকমই একটা ক্যাফে আমরা আজকে কিন্তু ভিজিট করতে এসেছি এবং আমাদের ওয়ান অফ দ্য বেস্ট রিটেলার সম্পদ বিশ্বাসবাবুকে রয়েছে কমন সার্ভিস সেন্টার সমাধান এই পি সমাধান এই আইডি রয়েছে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট প্যান সেন্টার আজকের এই ভিডিওটা তাদের জন্যে যারা এখন ভাবছেন যে আমি কি আদৌ বিজনেস শুরু করব। বিজনেস শুরু করলে কি আদৌ প্রফিট হবে একটা প্যান সেন্টার আপনার জন্যে কতটা গুরুত্বপূর্ণ সমাধান ওয়েব সলিউশন যেটা একটা এনপিসিআই লিস্টেড কোম্পানি এবং ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি সেটা কি আদৌ আপনার নেওয়া উচিত নিলে আপনি কি সুবিধা পাবেন এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক সিএসপি বা ডিস্ট্রিবিউটার এই রিগার্ডিংও তথ্য আপনি এই ভিডিও থেকে পাবেন আগামী দিনে মানে খুব শিগগিরই আমরা আইআরসিটিসির উপরেও আমরা আইডি দিচ্ছি আপনি যখন হয়তো এই ভিডিওটা দেখছেন তখন আমরা আইআরসিটিসি হয়তো স্টার্টও করে দিয়েছি তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করব এখান থেকেই আর আবারও বলছি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার জন্য সত্যিই খুব কার্যকরী আমরা হলাম সেই মাধ্যম যারা একদম ফিল্ডে নেমে সাধারণ মানুষের কাছে এসে পৌঁছয় এবং তাদের থেকে ইনফরমেশান নেয় এবং সেই ইনফরমেশানকে আপনাদের কাছে পৌঁছে দেয় তাই আবারও বলছি আমরা এমন একটা মাধ্যম যারা অন্যদের সবার মাঝে থেকেও অন্যদের থেকে আলাদা চাইলে আপনি আমাদের এই চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করতে পারেন ভালোবাসা দিতে পারেন লাইক করতে পারেন এরকম কোনো বিজনেস যদি আপনি স্টার্ট করবেন ভাবছেন বা বিজনেস রয়েছে আপনার কিন্তু আপনি গ্রো করতে পারছেন না সেই বিজনেস আপনি কিভাবে গ্রো করবেন তার আইডিয়ার জন্য আপনি আমাদের সঙ্গে কানেক্ট হতে পারেন আমাদের একটা নিজস্ব চ্যানেল রয়েছে টেলিগ্রামের উইথ কৃষ্ণেন্দু এই নামেই রয়েছে আপনি চাইলে একবার নিজের মোবাইলে টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করে নিয়ে সেখানে জয়েনও হতে পারেন আমরা এই যে বিভিন্ন ফিল্ডে যাই যে সমস্ত মানুষজনের সাথে দেখা করি তাদের সঙ্গে সেই যে মুহূর্তগুলো আমরা ফ্রেমবন্দি করি এবং সেই মুহূর্তগুলোকে আমরা শেয়ার করতে থাকি আমাদের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রামে তো চলুন বন্ধুরা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা শুরু করব এখান থেকেই পরিচয় করাবো এই এই ধরনের একটা ইন্টারনেট ক্যাফে বা সাইবার ক্যাফে বা একদম প্রত্যন্ত গ্রামের ভেতরে যে একটা ক্যাফে চালাচ্ছেন যিনি তার সঙ্গে আমরা পরিচয় করাবো স্যার আপনার নামটা বলবেন নমস্কার আমার নাম সম্পদ বিশ্বাস আপনার পুরো ঠিকানাটা একটু যদি বলে দেন এটা শিবপুর গ্রাম নাকাশিপাড়া থানার আন্ডারে ডিস্ট্রিক্ট নদিয়া পিনকোড সেভেন ফোর ডবল ওয়ান টু ফোর বাহ এই যে ব্যবসা আপনি শুরু করেছেন কত বছর আমার স্যার এই ব্যবসাটা আড়াই বছর মতো হচ্ছে আড়াই বছর আপনি এই ব্যবসাটা শুরু করেছেন বিজনেস আগে কি করতেন আগে আমি বাইরে থাকতাম তো পড়াশোনা করতাম লকডাউনে বাড়ি চলে এসেছিলাম আচ্ছা তারপরে এই দোকানে বাবার দোকানে বাবার সাথে করতে করতে তারপরে এটা আস্তে আস্তে খোলা হয়েছে আর কি আচ্ছা আর সারের দোকান স্টেশনারি বা ভ্যারাইটি স্টোর্স রয়েছে তারপরে একটা ফুটবে একদম পাঁচ ফুটের একটা ছোট্ট দোকান একটু লম্বা হবে সাত আট ফুট বা দশ ফুট লম্বা হ্যাঁ সেটাই মানে এমনটা নয় যে করা হয়েছে তাই তো পাশাপাশি একটাই রো রয়েছে আর আবারও বলছি এটা ধারণা আমার ধারণা মেন শহর থেকে বা মেন রাস্তা থেকে অ্যারাউন্ড দশ কিলোমিটার বা বারো কিলোমিটার ভেতরে আমরা এই মুহূর্তে বসে রয়েছি বেথুয়া থেকে কুড়ি কিলোমিটার ভেতরে আমরা বসে রয়েছি এত প্রত্যন্ত গ্রামের ভেতরে আপনি একটা সাইবার ক্যাফে যখন ওপেন করতে যাচ্ছেন আপনার মনে একটা ভয় আসেনি যে আমি সাইবার ক্যাফে ওপেন করছি চলবে তো ভয় বলতে দেখুন স্যার কাজ মানুষের প্রচুর আছে গ্রামে যেটা মেন প্রবলেম সবাই অতটা ইন্টারনেট বিষয়টা জানে না বা জানলেও পারে না এবং মোবাইলে সব কাজ করতে পারে না মোবাইলে সব কাজ হয় সেখান থেকে কাজ যে জানে তার কাছে কাস্টমার আসবে এবং আপনি আমার শুরু তো কাস্টমার খুব কম ছিল কিন্তু এখন আমি যতক্ষণ দোকান খোলা রাখি আমাকে মানে আমি দোকান বন্ধ করার টাইমটা আমার চেঞ্জ মানে যতক্ষণ কাস্টমার থাকে আমি ততক্ষণ থাকি যেহেতু রাত্রিবেলা এগারোটা বেজে যায় অনেক সময় এখানে দুটো বেজে যায় দুপুরবেলা বা এই জিনিসগুলো ভাই ইনভেস্টমেন্ট কত করেছেন ইনভেস্টমেন্ট বলতে স্যার আমি আসলে প্রথমে एक्चुअली আমি যেহেতু বাইরে থাকতাম আমার ল্যাপটপ ছিল আমি ল্যাপটপ দিয়ে কাজ করতাম এখানে আমি রিসেন্ট 3-4 মাস হলো আমি এই ডেস্কটপটা নিয়েছি আর ল্যাপটপটা আর দুটো প্রিন্টার দিয়ে আমি কাজ শুরু করেছিলাম একটা একটা প্রিন্টার দিয়ে কাজ শুরু করেছিলাম তারপর একটা জেরক্স মেশিন নিয়েছি এগুলো নিয়েছি মোটামুটি এখন 1.5 লাখ টাকা হবে ইনভেস্টমেন্ট করেছেন আপনাদেরকে জানিয়ে রাখি ইনি হচ্ছেন আমাদের সমাধান ওয়েব সলিউশনের ওয়ান অফ দা বেস্ট ডিস্ট্রিবিউটর তার সাথে সাথে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট প্যান সেন্টার আরও অনেক কিছু রয়েছে ধীরে ধীরে আসবো কনসেপ্টে তো জানবো তার আগে যেহেতু উনি সমাধান ওয়েব সলিউশানে কাজ করছেন আমাদের তরফ থেকে ওনার কিছু পাওনা রয়েছে সেটা একটুখানি ওনার হাতে আমরা তুলে দিই সমাধান ওয়েব সলিউশনের রেজিস্টার বুক এবং তার সাথে একটা ছোট্ট রেখে দাও তার সাথে একটা ব্যানার ছোট্ট ব্যানার আমরা এনাকে দিয়ে দিলাম যেহেতু উনি কাজ করছেন সমাধানের সাথে তো বন্ধুরা আপনিও যদি সমাধানের সাথে কাজ করতে চাইছেন বা করবেন ভাবছেন তাহলে অবশ্যই আমাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন একদম পার্ট টু পার্ট কোশ্চেনে আসবো অ্যাজ এ কোম্পানি সমাধান কতটা ভালো কতটা খারাপ একদম রিয়েল রিভিউ দেবেন এখনো পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি আমি সমস্যা কথা কিছু বলবো না তো ভালো কমিশন আছে আর প্রবলেম একবার যখন সমাধানে হয়েছিল তখন সাপোর্ট পেয়েছি আমাকে দুই থেকে তিন দিনের মধ্যে সমস্ত কিছু চেক করে পুরো রিটার্ন করে দেওয়া হয়েছে ইলেকট্রিক বিলে কিছু সমস্যা ছিল সেগুলো ইলেকট্রিক বিল ওনারা পেমেন্ট করে দিয়েছেন আমাকে হ্যাঁ তো আমি তারপরে কাস্টমারকে আবার রিসিভ দিয়ে দিয়েছি কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি প্রবলেম যেটা বলি কোম্পানি কিন্তু ক্রিয়েট করেনি আপনার কি মানে কোম্পানি কোনো নিজে থেকে ইচ্ছাকৃত করলে ওনারা ফোনে কন্ট্যাক্ট করতেনি না তো এটা অনেকে মিসগাইড করার চেষ্টা আপনাকে হয়তো করবে বা আপনি নিজেই হয়তো মিসগাইড হয়ে বসে রয়েছেন ভয় পাচ্ছেন কোম্পানি যদি নিজেও প্রবলেম করতো তাহলে আপনাকে কল করে টাকা রিটার্ন দিত না পার ডে সমাধানে কত টাকা উইথড্রল করেন এই এই পিএস আর এখন তো অনেকটাই কমে গেছে মান্থলি একটা তিন থেকে চার লাখ টাকা হয় চার লাখ টাকা অ্যাভারেজ ডেইলি যদি বলেন দশ দশ কুড়ি হাজার হ্যাঁ কখনো আমার হায়েস্ট আটানব্বই হাজার টাকা পর্যন্ত হয়েছে সেটেলমেন্টে কোনো প্রবলেম না এনি টাইম সেটেলমেন্ট আপনি করতে পারছেন আচ্ছা যদি সমাধানের একটা প্লাস পয়েন্ট ইউএসপি বলতে বলি কি বলবেন আপনি কেন আপনি সমাধান নেবেন সেটা হচ্ছে দেখুন স্যার সার্ভিস দিয়ে তো দিতে আসে অনেকে দিয়ে চলেও যায় তারপরে ফোনটা ধরে না বা যোগাযোগটা করা যায় না যেটা সমাধানের হচ্ছে সব থেকে বড়ো কথা আপনাকে করি কিংবা সমাধানের হেল্পলাইনে ফোন করি ফোন ওনারা হোয়াটসঅ্যাপ করি অ্যান্সার দিয়ে দেয় বা ওনারা দরকারে ওনারা ফোন করেন হ্যাঁ এটা হচ্ছে সমাধান অ্যাজ এ আপনার সুপার ডিস্ট্রিবিউটার আমি আপনি কি কখনো ভেবেছিলেন আমি আপনার এখানে আসবো না স্যার এত ইন্টেরিয়রে আমি ভেবেছিলাম যে কখনোই আসবেন না কৃষ্ণনগর থেকে অনেক তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর এটা কিন্তু আপনাকে আমি কথা দিয়েছিলাম আসবো এটা বলেছিলেন আমি যখন আপনার কাছে গেছিলাম তখনও বলেছিলেন এবং আপনাদেরকে বলি ইনি প্যানের খুব ভালো কাজ করেন আমার স্টোরি মনে আছে উনি প্যান সেন্টারটা নিতেই চাইছিলেন না আমি ওনাকে একটা ডিসকাউন্ট রেট দিয়েছিলাম রেটটা বলছি না আমি ডিসকাউন্ট রেটটা দিয়েছিলাম আজকের ডেটে আলট্রুরিস্ট প্যান সার্ভিস এনএসটিএল কতটা বেটার বেটার না বেস্ট না গুড না ব্যাড বেস্ট আমি বলবো কারণ হচ্ছে আমাকে অনেক কাস্টমার এসে বলে যায় যে সাত দিনে আমি প্যান কার্ডটা পেয়ে গেছি প্যান কার্ড সাত দিনে কাস্টমারের বাড়িতে পৌঁছে যাচ্ছে হ্যাঁ স্যার আমাদের এখানে পোস্টাল সার্ভিস খুব ভালো যার জন্য সাত দিনে মোটামুটি সাত দিন আট দিনে পেয়ে যায় কোনো অসুবিধা হয় না হার্ড কপিটা যেটা বাড়িতে যায় ই প্যান কত দিনে পাচ্ছে ই প্যান আমি দেখেছি চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ই প্যান আমি পেয়ে যাই ফিজিক্যাল মানে আপনি সই সিগনেচার ফর্ম ফিল করে লোড করছেন সেটা আপনি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাচ্ছেন ইনস্ট্যান্ট প্যান হলে কত ঘন্টা হ্যাঁ হ্যাঁ ওটা আপনার এক থেকে তিন ঘন্টার মধ্যে পেয়ে যাচ্ছে বাহ এটা হচ্ছে রিয়েল রিভিউ আপনি এই মুহূর্তে প্যানের ডিস্ট্রিবিউটার বা রিটেল কিন্তু পাবেন না কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার উপরে ব্যান লাগিয়ে রেখেছে যখন আপনি খুলবে তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আজকের ডেটে আপনি আমাকে একটা স্টোরি শেয়ার করছিলেন যে আপনার আশেপাশের বিভিন্ন সাইবার কাফে থেকে আপনাকে প্যান কার্ড দেয় হ্যাঁ স্যার কেন দেয় কারণ ওনাদের হচ্ছে যেখানেই কাজ করেন সেখানে প্যান কার্ড অনেক সময় দেরি হয় কাস্টমারে সেখানে গিয়ে তারপর সেটা কাস্টমারের দেরি হলে সেটা সমস্যা হয় তখন তারা টাকা ফেরত দিয়ে যে দিয়ে দেয় এখানে আসে আমি সেটা ওই যে বললাম চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ওনাদের ইপ্যানটা দিয়ে দিচ্ছি কারণ এখন বিভিন্ন ব্যাংকে আমরা প্রবলেম হচ্ছে বেশ কিছু অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ হয়ে যাচ্ছে প্যান কার্ডের জন্য যার জন্য প্যান কার্ডটা খুব আর্জেন্ট অনেক সময় অনেক কাস্টমারের দরকার হয়ে পড়ছে তো আমরা ই প্যানটা দিয়ে দিলে ওনারা কাজটা করতে না এভরিডে বা পুরো মান্থ ওয়াইজ যদি ধরি সারা মাসে কত গ্রাহক আসেন এখানে পার ডে আছে পার ডে এই এরিয়ায় আপনার দুশো মিটার রেডি আছে কতগুলো সাইবার ক্যাফে রয়েছে পাঁচটা পাঁচটা তাদেরও কি ষাট সত্তরটা ডেলি আসছে নাকি শুধু আপনার জন্যই এটা রয়েছে কাস্টমার হয় আমি তিনটে সময় ফোন করলে সম্ভবত বলছে স্যার বিজি আছি এখনো খেতে যেতে সময় পাইনি এটাই ট্রু স্টোরি আমরা অ্যাজ এ প্ল্যাটফর্ম কতটা ট্রাস্টেবল না এটা আপনার থেকে উত্তর নেব কারণ আপনার থেকে একটুখানি উত্তর নেব কারণ বহু মানুষ আমি কাউকে খারাপ কিছু বলছি না বহু মানুষ বাড়িতে বসে বসে আপনার ওপর থেকে কমিশন কামায় আমিও কামাই এটা নিয়ে কোনো কোনো মিথ্যে নেই এটা অন্যায় কাজ নয় কিন্তু আমার মতো হচ্ছে যে মানুষটার থেকে আমি কমিশন পাই বা যে আর্নিং আমায় দেয় কোথাও একদিন সারা জীবনে একবার কি সেই মানুষটার সঙ্গে আমি দেখা করতে পারবো না এটা হচ্ছে আমার মতো তো সেই বেশিসে আপনি যদি ধরেন অ্যাজ এ প্ল্যাটফর্ম বা অ্যাজ এ ডিস্ট্রিবিউটার বা অ্যাজ এ সুপার ডিস্ট্রিবিউটার বা অ্যাজ এ আপনার যে হেড অফ দ্য অফিস যদি আমি বলি সেই হিসেবে আমরা কতটা ট্রাস্টেবল আচ্ছা আমি যখন আমি আমার কথাটা বলতে পারি আমি যখন আপনাকে ফোন করি আপনাকে তো ফোনে পাই সেটা আমি অড টাইমেও ফোন করি অনেক সময় এমার্জেন্সিতে আমি ফোনে পেয়েছি আপনি ফোন ধরেছেন যেটা সলিউশন দিয়েছেন আমার এখনো পর্যন্ত সেইভাবে কোনো অসুবিধা হয়নি আমাদের টিম কেমন আমার আমি তো বাদ দিয়ে না টিম বলতে সুতপা ম্যাডাম এবং মানস স্যার খুবই হেল্প করেন ওনাদের হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম বললে ওনারা করে দেন বা সময় না পেলে পরে ওনারা ফোন ব্যাক করে আমার প্রবলেমটা সলভ করে দেন এটা অনেকবার হয়েছে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে এবং অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস হিসেবে কতটা ভালো হ্যাঁ এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক আমি রিসেন্ট নিয়েছি একটাও অ্যাকাউন্ট ওপেন করেছেন হ্যাঁ আমার তিনটে অ্যাকাউন্ট হয়ে গেছে লাস্ট মান্থ তিনটে অ্যাকাউন্ট ওপেন করেছি ভালো চলছে অ্যাকাউন্ট ওপেন করতে গিয়ে কোনো প্রবলেম না এখনো পর্যন্ত সেরকম কোনো সমস্যা হয়নি ওই কার্ডে একটু সমস্যা হয় ওটা একদিন একটু সময় দিলে দু তিন ঘন্টা পরে করলে হয় যে সমস্ত মানুষজন আপনার কাছে আসছেন আপনাকে ভালোবাসা দিচ্ছেন আপনার ওপরে ভরসা দেখাচ্ছেন আপনার থেকে সার্ভিস নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলা উচিত আপনারা এখানে আসুন আমি সবাই সব জানে সেটা যেমন নয় আমিও সব জানি বলছি না যেটা জানি অবশ্যই সেটা বেটারভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করি করবো আর যেটা জানি না সেটা জেনে বা যেভাবে যেভাবে হোক সেটা জেনে আমি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব বেটার সার্ভিসটা দেবো আগামী দিনে আরও নতুন নতুন সার্ভিস আসছে যেমন হচ্ছে আই রিগার্ডিং অথরাইজ পোর্টাল ইনস্যুরেন্স পোর্টাল বাইক ইন্স্যুরেন্স কার ইনস্যুরেন্স আপনি দিতে পারবেন সার্ভিস ফার্স্ট পার্টি আবারও বলছি হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে বহু মানুষ আমাদেরকে বদনাম করার চেষ্টা করে আমরা সব থার্ড পার্টি সার্ভিস দিই কোনটা সত্যি আমরা সবগুলো ফার্স্ট পার্টি দিই একটা ঘটনা আপনি আমাকে শেয়ার করেছিলেন যে এই শিবপুর কলকাতাতেও রয়েছে আপনার এনএসটিএল পোর্টালে আপনার নাম শো হয় যেহেতু আপনার ফার্স্ট পার্টি আপনাকে কলকাতা থেকে ফোন করে আমাকে হাওড়াতে সম্ভবত একটা শিবপুর রয়েছে ওখান থেকে আমার মাঝে মধ্যেই ফোনে ফোন আসে যে আপনার দোকানের লোকেশনটা কোথায় আমি এখান থেকে ফোন করছি তো এরকম যাব আমার এখান থেকে ফোন করছেন কোথায় ওটা হাওড়া শিবপুর না ওটা ওই শিবপুর নয় অ্যাকচুয়ালি ওনারা এনএস সাইট থেকে দেখে ফোন সাইট থেকে দেখা যায় এটা এবং যখনই কেউ প্যান সেন্টার নিয়ার মি ধরুন ওই হাওড়া শিবপুরে সার্চ করছেন এই শিবপুরটা ওখানে শো হয়ে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট ওনার নাম ডিটেলস চলে আসে এটা হচ্ছে ফার্স্ট পার্টি থাকার সুবিধা এক্সাক্ট ভিডিও আমরা এবারে শেষ করব স্যার সম্পদবাবুকে স্পেশাল ধন্যবাদ আমাদেরকে এত দূরে ডেকে পাঠানোর জন্য কারণ উনি না ডেকে পাঠালে না লোকেশন শেয়ার করলে সে যত ইন্টিরিয়ারই হোক না কেন আমি যেতে পারতাম না তাই আবারও বলছি আপনি যদি এটা ডাউট করছেন যে কৃষ্ণেন্দু ধারা বা এই প্ল্যাটফর্ম আদৌ আপনার কাছে যাবে না তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন আপনি লোকেশন শেয়ার করুন নদীয়া জেলা কেন আপনি পশ্চিমবঙ্গ আসাম যে কোনো জেলায় আপনি আপনার লোকেশন শেয়ার করুন হ্যাঁ আপনি কালকে বললে হয়তো আমি কালকে যেতে পারবো না আমাকে একটু টাইম দিতে হবে দেন দেখবেন আপনি কোনো না কোনো দিন আপনার সাথে দেখা করব দিনের শেষে এবারে আপনার ইনকাম কত হয় স্যার মিডিয়াম একটু খুব হাই কত টাকাই বলবো না স্যার টাকায় আপনাকে বলতে বলবো না মোটামুটি চলে যাচ্ছে স্যার ভালো কোনো অসুবিধা নেই সাইবার কাপে চালাতে গেলে আইএফবিএফ সার্টিফিকেট ট্রেড লাইসেন্স পিভিআর কারেন্ট অ্যাকাউন্ট এগুলো কতটা জরুরি একদম জরুরি আমি সমস্ত কিছু করে নিয়েছি আইবিএফ তো আমি সাইড থেকে দিয়ে নিয়েছি মানি ট্রান্সফারের জন্য কোনটা ব্যবহার করবেন অথরাইজ পোর্টাল কারেন্ট কারেন্ট অ্যাকাউন্ট অথরাইজ পোর্টাল অবশ্যই অথরাইজ পোর্টাল ব্যবহার করা উচিত ব্যবহার করা উচিত কোন ফ্রডের শিকার হয়েছে ফ্রড বলতে দু তিনজন আমার কাছে এসছিল ওই যে গুগল পেতে একটা টাকা মেরে দাও আমি ফোনে কথা বলছি ওটা আমার দিদি হয় সামনে আছে ওনাকে মেরে দাও চোদ্দ হাজার টাকা তো আমি পাঠিয়ে দিই ঠিক আছে মেরে দিচ্ছি টাকাটা আগে দিয়ে দিন তারপর আমি না হয় ওটা ক্যাশটা দিচ্ছি বলছে টাকা তো তুমি দেবে আমাকে তাই বলছে আমার ঠিক আছে বাড়ি ঘুরে চলে যাও আমার এখন সময় নেই তোমাকে বোঝানোর পরে বুঝিয়ে দেবো অর্থাৎ সাবধান হয়েছে তিনটে কেস আগে টাকা নেবেন পরে ট্রান্সফার করবেন নাকি আগে ট্রান্সফার করে দেবেন পরে টাকা নেবেন আগে ক্যাশ হাতে নিতে হবে হাতে নিতে হবে আর আমার এখানে দেওয়া আছে মোবাইল রিচার্জ এবং এইগুলো ঝামেলা করে মোবাইল রিচার্জ মানি ট্রান্সফার আগে ক্যাশ হাতে দিতে হবে পরে টাকা কাজ হবে আচ্ছা আরও একটা বিষয় রয়েছে এই পেস উদ্যলের ক্ষেত্রে সই আগে করাবেন নাকি আগে হাতে টাকা দেবেন না সই আগে হবে সই আগে হবে সই উনি করবেন এদিকে আমি টাকা কাউন্ট করব কাউন্ট করবেন এটাই হচ্ছে রুলস কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ভিডিওর মাঝে আপনি এই সেটআপ পুরো দেখতে পেয়ে যাবেন হাইফাই কিছু নয় আপনিও স্টার্ট করতে পারেন শুরু করতে পারেন ভিডিও ভালো লাগলে আমাদের সাথে পাশে থাকবেন সম্বোধউ আপনাকে স্পেশাল ধন্যবাদ এবং আপনার মতো রিটেলারদেরকে পেয়ে আমরা সত্যিই ধন্য কারণ আপনি আমাদেরকে প্রচুর কোঅপারেট করেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পদবাবুর তরফ থেকে আমাদের তরফ থেকে সবাইকে ধন্যবাদ